খেজুরের পাশাপাশি কোচবিহারের দিনহাটাতেও বিজেপিতে ভাঙন চোখে পড়ল এবং বিজেপিতে যোগদান বিজেপি থেকে তৃণমূলে যোগদান শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের। আপনারা দেখলেন খেজুরিতে যেমন একদিকে বিজেপি থেকে বহু বিজেপি কর্মী সমর্থকদের তৃণমূলে যোগদান হয়েছে, তেমনই কোচবিহারের দিনহাটাতেও কিন্তু একইভাবে দেখা যাচ্ছে শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন। দিনহাটার আবু তারা নয়াগ্রাম নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে তৃণমূলে যোগ শতাধিক বিজেপি কর্মী সমর্থকের। এ বিষয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে নবিউল হোসেন। নবিউল, কি কারণে এই যোগদান, কি মনে হচ্ছে, কি জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা? দেখো সরকারি, আজকে কিন্তু সন্ধ্যায় দিনহাটা দুই নং ব্লকের যে গোবরাছড়া নয়ারহাট অঞ্চল রয়েছে, সেই গোবরাছড়া নয়ারহাট অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, তার হাত ধরে প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তারা আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এবং তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর তারা কিন্তু স্পষ্টতই জানালেন যে বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোক বিধানসভা নির্বাচন সবসময় তারা কিন্তু বিজেপিতে সক্রিয় কর্মী সদস্য হিসেবে ছিল, কিন্তু যেহেতু রাজ্যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রয়েছে এবং বিজেপির যে একাধিক জনবিরোধী যে নীতিগুলো রয়েছে এবং তৃণমূল কংগ্রেস যেভাবে 100 দিনের টাকার জন্য দাবি করছে গ্রাম বাংলার সাধারণ মানুষের বঞ্চনার জন্য, তারা এই এই সমস্ত দিককে সমর্থন জানিয়ে এবং বাংলার উন্নয়নের স্বার্থে সাধারণ মানুষের পাশে থাকার জন্য আজকে কিন্তু তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। অপরদিকে কিন্তু তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন দীপক কুমার ভট্টাচার্য, তিনি কিন্তু এই যোগদানের পর স্পষ্ট জানিয়েছিলেন, জানান এর আগেও ওই একই অঞ্চলে প্রায় 25-30টি বিজেপি কর্মী সমর্থক তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে এবং তারপর আজকে শতাধিক বিজেপি কর্মী সমর্থক যোগদান করলেন। এবং তিনি আরো জানালেন যে আগামী লোকসভা ভোটের আগে দিনহাটা দুই নং ব্লকে বিজেপিকে তারা নিশ্চিহ্ন করবেন এবং একেবারেই কিন্তু তারা এটা দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে নেমেছেন। এবং তাদের আরো দাবি যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে সামনে রেখেই তারা কিন্তু এই যোগদান কর্মসূচি গুলো করছেন। যদিও যে আজকে এই যে কর্মী সমর্থকদের যোগদান, সেই যোগদানকে কিন্তু একেবারেই পাত্তা দিতে নারাজ বিজেপি সূত্রে, যেটা আমরা জানতে পারছি বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা কিন্তু সকলে জানাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস যাদেরকে দলে যোগ দেওয়ার কথা বলছেন, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন, তারা কেউই বিজেপির সদস্য ছিল না। তৃণমূল কংগ্রেস লোক দেখানোর জন্য নিজের দলের কর্মীকেই কিন্তু আবার পুনরায় পতাকা দিয়ে এসব দল বদলের নাটক করছে। প্রণালী, একেবারে ধন্যবাদ তোমাকে নবিউল। আপনাদের আবারও জানিয়ে রাখি, খেজুরির পাশাপাশি আপনারা যে চিত্র দেখছেন কোচবিহারের দিনহাটার, সেখানেও একইভাবে শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলে যোগ দিলেন।